পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুড়ুম্বা গ্রামের এক নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক কাঠের ব্যবসায়ীর বিরুদ্ধে। বাড়িতে কেউ ছিল না, তারপরে একটা লোক এলো কাকতেবেলা, সে আমাদের বাড়িতে ঢুকলো, ঢুকে আমি তাকতে বাইরে বারান্দায় শুয়েছিলাম, তারপরে তাকতেই বসলো, বসে গায়ে হাতে হাত দিচ্ছিল। লোকটাকে তুমি চিনতে? লোকটাকে না। কি করেন উনি? গ্রামে গ্রামে। তারপরে তোমার কি করলো? তারপরে দুটো গায়ে হাত দিয়ে আমি যখন ভয়ে পালাতে গেছিলাম তখন আমাকে শুতে বলছিল। যে তুমি পালিয়ে গেছিলে বাদ দিয়ে? হ্যাঁ, আমি পালাতে গেছি। কোন ক্লাসে পড়ো তুমি? স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই নাবালিকার বাবা মা মাঠে যখন ধান কাটতে যান, সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগেই ওই কাঠের ব্যবসায়ী ওই নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই নাবালিকা চিৎকার করলে এলাকাবাসীরা উপস্থিত হলে ওই কাঠের ব্যবসায়ী পালিয়ে যায়। তো কি শুনলেন? শুনলাম, তারপরে যে এরকম খবর পেলাম যে এরকম তোমার বাড়িতে মেয়েটা শুয়েছিল, শুয়েছে, টানাটানি করেছে। কে? সেই একটা তক্তাওয়ালা লোক। ওকে চিনতেন আপনি? চিনতাম বলতে আমাদের পাড়া গ্রাম দিয়ে যাচ্ছিলো, আর যে অনেকদিন পর আবার এসছে বুঝলি তো। ঠিক, কোথা কি বাড়ি কি জানতে পারছি না? বাড়ি তো শুনলাম যে গদরমাড়ির কথা বলছে। গদরমাড়ি? হুম, ওখানে থাকে। ওখানে থাকে। কি করেছে আপনার মেয়েকে? মেয়েটাকে টানাটানি করেছে, মাথায় হাত দিয়েছে। এখন কোথায় এসছেন? এখন থানায়। অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ। কী চাইছেন আপনি? শাস্তি চাই। কে হন আপনি? ওর বাবা। কত বয়স মেয়ের আপনি? 13 বছর। মাঠে কাজে গেছে। কি কাজে গেছিলেন? যে কী ঘটলো কি শুনলেন? ওই তো তক্তাওয়ালা টাকা এসেছিল। তক্তাওয়ালা আপনার বাড়ি গেছিল? যে কী ঘটনা ঘটলো? মেয়েটাকে টানাটানি করলো। মেয়েটাকে? কত বয়স মেয়েটা? কত বললে? আচ্ছা, এখন কোথায় এসেছেন আপনারা? এই বাতারে। কোথায় এসেছেন বাতারে? থানায়। থানায়? কী চাইছেন আপনি? ওকে কেস করে তক্তা করে বিক্রি করে। গ্রামে গ্রামে? হ্যাঁ। বাবা ও মা কাজ থেকে ফিরে এলে তাদের বিষয়টি জানান ওই ছাত্রী। তারা ওই কাঠের ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন, পাশাপাশি তার কঠোর শাস্তির দাবি জানান। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।